উৎসবের মধ্যে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তির খবর। ইসকনের মন্দিরে হামলা থেকে বেশ কিছু জায়গায় বাড়ি ঘর দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনার সরকার, চলছে ধরপাকড়। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সারা দেশেও কিছু কিছু বিশৃঙ্খলাকারী যারা নাকি উস্কানি দিচ্ছিল তাদেরকেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ধরনের অপচেষ্টা করবেন কিংবা অপচেষ্টা করে যাচ্ছেন আমরা তাদেরকেও আইডেন্টিফাই করে তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আসব। অবিলম্বে অশান্তি বন্ধ করা ও সাধারণ নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন ঢাকায় প্রতিবাদ মিছিল করে ইসকন। ৯ দিন হয়ে গেল, ১০ দিন হয়ে যাচ্ছে, এটা কখন থামবে? বাংলাদেশ যিনি সরকার আছেন ওরা আর্মি নামিয়েছেন, পুলিশও নামিয়েছেন, কিন্তু যারা দুষ্কৃতীরা আছে ওরা যেখানে কার্ফিউ নেই, যেখানে পুলিশ নেই, আর্মি নেই, ওখানে গিয়ে এরকম কাণ্ড করে চলে আসছে। ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন কত ভালো নাম, কি এরা যারা মারা যাচ্ছে ওরা কি হিউম্যান নেই, ওদের হিউম্যান রাইটস নেই কেন? অ্যাটলিস্ট তো একটা টুইট করবে, বলবে কি ভাই এটা যেটা হচ্ছে এটা খুব খারাপ হচ্ছে। আমাদের যত আমেরিকাতে ভক্ত আছে ওদেরকে আমরা আপিল করব কি ওরা ইউনাইটেড নেশন সামনে গিয়ে প্রদর্শন করুক, আর যারা কালপ্রিট আছে ওদেরকে শাস্তি না দিলে ওরা কখনো থামাবে না এটা। বাংলাদেশে অশান্তির ঘটনায় এখনো অবধি শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় ৪০০০ জনের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে যথাযথ পদক্ষেপ না নিতে পারায় ফেনী ও রংপুর জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সিলেটের ডেপুটি কমিশনারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। উৎসবের আবহে এই হামলার প্রতিবাদে সামিল হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। সোমবার ঢাকায় শাহবাগ চত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের কথা। মনে করানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা প্রাণ দিয়েছেন, যারা সৌভ্রাতৃত্ব নষ্ট করতে চায় তাদের প্রতিহত করার আবেদন জানানো হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিষ্ঠা করা দল আওয়ামী লীগের পক্ষ থেকে। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।